বিশ্ব বিশ্বমাতৃদিবসে বরজলাস্থিত আপনাঘর বৃদ্ধাশ্রমে মায়েদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় এই বিগত পঁয়ত্রিশ বছর ধরে পঞ্চাশ জন বৃদ্ধ মায়েদের সেবা করে আসছে বিশ্ব মাতৃদিবসে তাদের প্রতি ও শুভেচ্ছা জানিয়েছেন অবলম্বনের কার্যকারী সভাপতি ক্যালেন্ডারে মে মাসের দ্বিতীয় রবিবার ধার্য করা হয় পৃথিবীর প্রত্যেক মায়েদের জন্য মা এই একটি শব্দেই থাকে ভালোবাসার ভাণ্ডার মায়ের আত্মত্যাগ এবং ভালোবাসার জন্য তাকে সম্মান ও ভালোবাসার জন্যই পালিত হয়ে আসছে বিশ্ব মাতৃদিবস আধুনিক কালের আন্তর্জাতিক মাতৃদিবসের সূচনাকার হিসেবে প্রথমে যার নাম উঠে আসে তিনি হলেন আনা জারভিস ইতিহাসে ইতিহাসের তথ্য অনুযায়ী আনা মাদার্স ডে ওয়ার ক্লাব নামে একটি ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন সেখান থেকে মহিলাদের উন্নয়ন সংক্রান্ত নানা বিষয়ে কাজ করতেন আনা মায়ের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার সাত ভাই বোন খুব ছোটবেলায় নানা জটিল রোগে ভুগে মারা যান আনা তাই আদরের ধন ছিলেন তার মায়ের মেয়ে বাইরে থাকলেও মা মেয়ের মধ্যে নিয়মিত চিঠি আদান প্রদান হতো তার মায়ের ইচ্ছে ছিল এমন কোনো দিন যদি পালন করা শুরু হয় বেশ হয় সালের মায়ের মৃত্যুর পর আনা সেই উদ্যোগ নেন খুব শীঘ্রই আনার চেষ্টায় সরকার সম্মতি জানায় দিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করে তাতে শিলমোহর দেন তারপর থেকে মে মাসের দ্বিতীয় রবিবারটি মাতৃদিবস হিসেবে পালিত হয়ে আসছে আজ বিশ্ব দিবসে বরজলা আপনাগর বৃদ্ধাশ্রমে পালিত হল মাতৃদিবস দিবস অবলম্বন কর্তৃক পরিচালিত এই বৃদ্ধাশ্রমে পঞ্চাশ জন মা তাদের জীবন অতিবাহিত করছেন বিশ্ব মাতৃদিবসে তাদের মিষ্টি বিতরণ করা হয় এ প্রসঙ্গে অবলম্বনে কার্যকারী সভাপতি দিলীপ পাল বিশ্ব দিবসে সকল মায়েদের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানান নারী দিবস। সেই উপলক্ষে যাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক মাতৃদিবস আমরা দশ মাস দশ দিন মাতৃঘর্বে থেকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হই এবং সেই যে তার মায়েদের যে অবদান সেটাকে স্মরণ করে রাখার জন্য আজকে এই মাতৃদিবসটাকে বেছে নেওয়া হয়েছে আমরাও দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবতী বৃদ্ধাশ্রম করেছে আপনার ঘর পঁয়ত্রিশ জন বৃদ্ধ মা আছেন যাদেরকে দেখভাল করে সারা বছরই আমরা তাদের তদারকি করি তাদের পাশে থাকি আমার বিশ্বাস আগামী দিনও মাতৃদের সম্মানে বিভিন্নভাবে সমাজে মানুষ এগিয়ে আসবেন এই কামনা করছি আর মাতৃবসে সমস্ত মাকে আমার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি নমস্কার আমি দিলিত পাল অবলম্বনের কার্যকরীর সভাপতি এটা আপনার ঘরটা হচ্ছে বরডোলা অবলম্বন কর্তৃক পরিচালিত ঘর বিদ্যাভাস দৃষ্টি